হ্যালো ভাই ব্রাদার্স অ্যান্ড বিউটিফুল লেডিস, সবাইকে স্বাগত জানাচ্ছি গেম অ্যান্ড গেমিংয়ের নতুন একটি ফ্রেশ ভিডিওতে, যেখানে আমি আপনাদের সাথে আছি মজনু দ্য বোর্ড গেমার। সো আপনারা সবাই জানেন যে নতুন সিজন শুরু হয়েছে। সো যেহেতু নতুন সিজন সাইকেল 4 সিজন 11, নতুন সিজন মানে নতুন আরপি। সো আপনারা অনেকে আরপি নিয়েছেন, সমস্যা নাই, অনেকে আরপি মিশন করবেন, সমস্যা নাই। সো আমরা আজকে এক্সপ্লেন করে দিব যে কী কী মিশন আছে না আছে। সো বেশি আঝারা প্যাচাল না পেরে লেটস স্টার্ট অর টুডেস ভিডিও ব্রো। সো যদি আমরা আরপিতে যাই, সো আপনারা যারা রয়্যাল পাস নিয়েছেন তাদের উইক ওয়ান উইক টু ধরে আনলক হয়েছে, আর যারা নেয়নি তার জাস্ট উইক ওয়ান হয়েছে। সো আমরা ধীরে ধীরে দুটাই এক্সপ্লেন করে দিব। সো এখানে বলেছে প্রথমে উইক ওয়ানে উইন এ ক্লাসিক ম্যাচ টু টাইমস ওয়াইল ওয়ারিং মিলিটারি ভেস্ট লেভেল 3। আপনার দুটা ম্যাচ জিততে হবে লেভেল 3 ভেস্ট পরে, আসলে আপনার স্ক্রিনে দেখাচ্ছে এটা লেভেল ভেস্ট 3। সো আপনার যে কোনো ধরনের ম্যাচ, সেটা সোলো ডুও স্কোয়াড বা টিপিপি যে কোনো কিছু খেলতে পারেন, আর আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। সো দ্বিতীয় মিশন বলছে ইউজ ব্যান্ডেজ 45 times ইন ক্লাসিক মোড। সো ব্যান্ডেজ আসলে এইটা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, সো আপনাদের 45 বার মারতে হবে। এটা আপনার যে কোনো সময় আপনার 45 বার কাউন্ট হলে আপনি 100 মিশন পেয়ে যাবেন। সো প্রথম যে দুটো দেখালেন এটা হচ্ছে তারাই পাবেন যাদের হচ্ছে রয়্যাল পাস নিয়েছেন। সো আপনার এখানে বলছে যে আপনার স্পেন্ড 100 মিনিটস ইন এ ম্যাচ, আপনি ম্যাচের মধ্যে যে থাকবেন সেটা হচ্ছে 100 মিনিট হওয়া লাগবে। এরকম করে আপনি প্রতি সপ্তাহে 6 টাকা নিতে পারবেন, ছয় টাকা নিতে পারেন। তারপর আপনার এখান থেকে 450 মতন আসবে, মানে 450 আরপি আপনার বাড়িয়ে দিবে। তারপর এখানে বলছে এটা হচ্ছে ফ্রেন্ড বুস্ট। আপনার এখানে বলছে ইউকিপ 2 ফায়ারফ্রেমস উইথ ফুল অ্যাটাচমেন্ট। আপনার এখানে দুইটা যে বন্দুক থাকে, দুইটা বন্দুকে আপনার পুরাপুরি অ্যাটাচমেন্ট হওয়া লাগবে, পুরাপুরি অ্যাটাচমেন্ট পূর্ণ অবস্থায় আপনাদেরকে 5টা ম্যাচে কমপ্লিট করতে হবে। আগে এটা আসলে 2টা ম্যাচ ছিল, তারপর 3টা ম্যাচ, এবার 5টা দিছে। সো এটা একটু ঝামেলা হতে পারে। আর এটা ফ্রেন্ড বুস্ট যেহেতু, সেহেতু আপনার রয়্যাল পাস নিচ্ছে এমন কোনো ফ্রেন্ড যদি এই মিশন করে দেয় আপনার সাথে ম্যাচ খেলা অবস্থায়, সেটা আপনার কাউন্ট হয়ে যাবে। সো আপনার এই মিশনের জন্য সবচেয়ে ঝামেলা হচ্ছে তো আপনার ক্যান্ডিডেট সাইটটা খুঁজে পাওয়া। আর আপনি সাধারণত যদি এই মিশন করছেন আপনি ডিপি দিয়ে করতে পারেন, ডিপি বা M21 সাথে আপনি AKM নিতে পারেন, কারণ AKM এ অ্যাটাচমেন্ট কম লাগে। সো তারপর যদি যাই আমরা, তারপর বলছে আপনার কমপ্লিট 7 ম্যাচ উইথ ফ্রেন্ডস ইন ক্লাসিক মোড। ক্লাসিক ম্যাচে আপনার বন্ধুদের সাথে 7টা ম্যাচ খেলতে হবে, এটা আরামসে হয়ে যাবে। আশা করি আপনাদের প্রথম দিন এটা হয়ে যাবে কমপ্লিট। তারপর এটা বলছে আপনার পরে একটা বলছে টিম বুস্ট। টিম বুস্ট মানে হচ্ছে আপনার টিমের মধ্যে যদি যে কেউ পায়, আপনার যে 4 জন টিম খেলতেছেন তার মধ্যে যে কয়েকজন পেলে হয়ে যাবে এটা, যে পিক আপ ফ্লেয়ার গান 4 ম্যাচেস টিম ম্যাচ ইন ক্লাসিক মোড। সো আমরা পেয়ে যাবো, এটা সমস্যা নাই, খোঁজা লাগবে আপনার। আপনি খেলতে পারেন হচ্ছে এটার জন্য আপনি ইরাঙ্গেল খেলতে পারেন, কারণ ইরাঙ্গেলে কিছু জায়গায় আপনার ফ্লেয়ার গান মোটামুটি সবাই জানে, পাওয়া যায়, সবাই জানে এটা মোটামুটি। সো আপনি ইরাঙ্গেল যদি খেলেন তাহলে আপনার মিলিটারি বেজ, তারপর হচ্ছে আপনার নোভো, জর্জপুল কন্টিনিয়ারে, এগুলো জায়গায় আপনি আরামসে পেয়ে যাবেন। সো আপনি কয়েকটা ম্যাচ খেলে পেয়ে যেতে পারবেন। তারপর আপনার যে পয়েন্ট মিশন বলছে এটা হচ্ছে 24টা লাইক টিমমেট, এটা আপনি যে কোনো ইয়েতে দিতে পারেন, আপনি TDM হোক, ইয়ে হোক, ক্লাসিক হোক, আপনি সব জায়গায় দিতে পারেন, আপনার লাইক দেওয়া লাগবে টিমমেটকে, সমস্যা নেই, এটা হয়ে যাবে আপনাদের। প্লে 3 ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার ক্রিয়েশন, আপনার ক্রিয়েশন মানে আপনার বোঝাতে চাচ্ছে হচ্ছে এইটা ওয়াও মোড ম্যাচ। তো ওয়াও মোড ম্যাচে এমনি আপনার মিশন আছে, সো আপনারা আশা করি খেলে ফেলবেন, এক্সপেরিমেন্ট খেলেও খেলে ফেলতে পারেন, সমস্যা নেই, ব্যাপার না, 3টা ম্যাচ দিয়েছে। সো 3টা ম্যাচ আরামসে খেলতে পারবো, সমস্যা নেই। তারপর ট্রাভেল মোর দেন 12,000 মিটার্স ওয়ার অপারেটিং অ্যানি ভেহিকল। সো আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন, আপনার 12 কিলোমিটার চালাতে পারবেন, কথা এখানে 12,000 মিটার বলেছেন। সো এটা আপনি ইজিলি করে খেলতে পারবেন, আপনি সোলো গাড়ি চালাতে পারবেন, সমস্যা নেই। তারপরে পারমিশন বলছে হচ্ছে আপনার 24 জনের এনিমিকে আপনার AKM দিয়ে মারতে হবে, এটা আপনি ফিনিশ করতে পারবেন আরামসে। আপনি আসলে অন্য কোনো বন্দুক দিয়ে নক করে AKM দিয়ে ফিনিশ দিয়ে আপনি কিলটা কনফার্ম করতে পারেন। তারপর বলছে সেন্ট স্পেস গিফট আপনার দেওয়া লাগবে হচ্ছে 8টা ডিফারেন্ট ফ্রেন্ডকে। তো এইটা আমি যাই, আমার একটা ফ্রেন্ড আছে তাকে আমি সেন্ট গিফট করতে পারি। সো হয়ে গেলে করে আপনাদেরকে 8টা সেন্ট করতে হবে, সমস্যা নেই, হয়ে যাবে। আমরা যদি যাই, একটা অলরেডি সেন্ট হয়ে গেছে, এরকম 8টা দিতে হবে। পরের ম্যাচে আপনার বলছে যে আপনার কার 98 8 বার পিক করতে হবে। সো আপনার এটা কার 98 খেয়াল রাখবেন, আপনার জাস্ট পিক করলে হয়ে যাবে, আপনি পিক করে ফেলে দিতে পারেন, আপনি ইউজ করতেও পারেন না করতে পারেন। সো এই ছিল হচ্ছে আপনার সাইকেল 4 সিজন 11-এর হচ্ছে আরপির হচ্ছে ফার্স্ট পিকের মিশনগুলো। সো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, আমাদের চেষ্টা যদি আপনার ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন।